খুবই সাধারণ একটা কাপড়ের মোজা পায়ের তলার দিকে যখন এরকম ছোট ছোট রাবারে গ্রিপ দেয়া থাকবে তখন এটা হয়ে যাবে অ্যান্টি স্লিপ মোজা। যে কোনো কারোর জন্য খুবই উপকারী এই মোজাগুলি, কারণ এটা পরে ইনডোরে হাঁটাহাঁটি করার সময় স্লিপ করার কোনো চান্স থাকবে না। তবে প্রবলেম হচ্ছে এটার দাম। ছোট বাচ্চার একটা মোজা কিনতে গেলে এক জোড়া মোজার দাম হতে পারে 200 টাকার কাছাকাছি। খুবই সহজে আপনি ঘরে বসে কিভাবে আপনার সাধারণ মোজাকে করে ফেলতে পারেন এরকম অ্যান্টি স্লিপ মোজা, সেটা নিয়ে আজকে আমার ভিডিও। ওয়েলকাম টু ফ্লোরেন্স ড্রিমস। আজকে আমি আমার ছোট মেয়ের একটা মোজাতে অ্যান্টি স্লিপ করে দেখাবো, তাও মাত্র একটা জিনিস দিয়ে। 20 টাকা দামের এই মোজা হয়ে যাবে স্পেশাল, প্রায়শই 200 টাকার মোজার মতোই। একই ধরনের কাজ হবে, এটাও এন্ট্রি স্লিপ হবে, আর এই কারণে আমার কাছে 200 টাকা দিয়ে ওই মোজা কেনার কোনো অর্থই হয় না। মোজাটার পায়ের পাতার অংশটাকে সুন্দর করে সেট করে নিয়েছি। এই সময় আপনি চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন, তবে আমি কোনো ডিজাইনের দিকে যাচ্ছি না। কাজটা করার জন্য শুধু প্রয়োজন এক জোড়া মোজা আর একটা হট গ্লু গান। এই গ্লু গানের সাহায্যে অনেক ধরনের কাজ করা যায়। ঘরের অনেক কাজে এই গ্লু গানটা খুবই উপকারী হয়, আর এই জন্য আমার কাছে এটা আমার কাজের পছন্দের একটা ইনস্ট্রুমেন্ট। যেহেতু এটা খুব গরম হয় আর এই জন্য একটু সাবধানভাবে কাজটা করতে হবে, আর এইভাবে ছোট ছোট ডিজাইন করে চেপে দিতে হবে। চেপে না দিলে আঠাটা ফুলে থাকবে, হয়তো অনেক দিন এটা টিকবে না, আর দ্বিতীয়ত পায়ের নিচে ইরিটেশন হতে পারে। আর এই জন্য আমি আঠাটা দেবার পরে সুন্দর করে একটু চেপে দিচ্ছি, এতে করে মোজার সুতার যে অংশটা, মানে সুতার যে ভাঁজগুলি থাকে, সেই ভাঁজের ভেতরে আঠাটা সুন্দরভাবে প্রবেশ করবে। এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, প্রায় 20 বার পর্যন্ত কোচলে কোচলে মোজা ধোয়ার পরেও এই আঠাটা কিন্তু থেকেই যাবে। এক টানে আঠাগুলি দেয়া যাবে না, ডিজাইনের মাঝখানে মাঝখানে যেন অবশ্যই ফাঁকা থাকে, নইলে মোজাটা আর স্ট্রেচেবল থাকবে না। সাধারণ পরিবেশে এই আঠাটা 2 থেকে 3 মিনিটের মধ্যে শুকিয়ে যায়। আর এইবার দ্বিতীয় পায়ের যে মোজাটা, সেটাও আমি একইভাবে কাজটা করে নেব। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি আমার মেয়েদের প্রায় মোজাতেই এরকম কাজ করে থাকি, এতে করে ওরা স্লিপ করে যাওয়ার পর হাত থেকে রক্ষা পায়। এটা আপনি আপনার বাসায় থাকা বয়স্ক কারোর জন্যও করে দিতে পারেন, কিংবা নিজের মোজাতেও করে নিতে পারেন, যদি আপনার ঘরে শুধু মোজা পরে হাঁটার অভ্যাস থাকে। আমার ভিডিওটা কেমন লাগলো আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি উপকারী মনে হয় তাহলে সাবস্ক্রাইব না করলেও অন্তত লাইক করে যাবেন, যাতে এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যায়, এবং এই শীতে যেন সবাই যেন নিরাপদে থাকতে পারে। আর এইবার একটা স্লিপারি সারফেসের উপরে আমি এই মোজা দুটো রাখছি, একটাতে গ্রিপ করেছিলাম আর একটাতে করিনি। অসাবধানতাবশত ভিডিও করতে গিয়ে হয়তো মনে হতে পারে যে আমি মোজাটা ধরে আছি, অ্যাকচুয়ালি মোজাটা ধরিই নাই, এই মোজাটা এইভাবেই এন্ট্রি স্লিপ হয়েছে। এই তো, এই পর্যন্তই আজকে আমার ভিডিও, আশা করছি ভালো লাগবে। আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।